গরম গরম বেগুনি, ইস কি মজা। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো আমি জানালার ধারে বসে বসে ওয়েদার উপভোগ করছিলাম। তো হুট করে আমার জামাই আমাকে বললো যে যাও তুমি আমার জন্য একটু বেগুনি বানিয়ে নিয়ে এসো। তো এই কথাটা আমার একদমই ভালো লাগেনি, কারণ আমি বসে বসে সুন্দর আকাশ দেখছিলাম এবং ফিল নিচ্ছিলাম। তো যাই হোক, এরপর আমি আমার জামাইয়ের সাথে একটু রাগ হয়েই বললাম যে আমি পারবো না, তুমি গিয়ে বেগুনি বানিয়ে নিয়ে এসো। তো আমার কথা শুনে যেই কথা সেই কাজ, আমার জামাই হুট করে রান্নাঘরে চলে গেল, তার পিছিয়ে পিছিয়ে আমিও গেলাম যে দেখি সে কী করে। ও মা, গিয়ে দেখি সে একদমই বেগুনি বানানোর জন্য পুরো দমে রেডি, সে একদম প্রিপারেশান নিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছে, সে এখন আমার জন্য বেগুনি বানাবে। মানে ওয়েদার ডিমান্ড, তো খুশি হয়ে আমি তাকে একটা লাভ দিয়ে দিলাম, কোরিয়ান লাভ। এরপরে এই তো আমার জামাই এখন বেগুনি বানানোর জন্য হচ্ছে একদমই প্রিপারেশান নিয়েছে, সে একদম কোমর বেঁধে লেগেছে, সে এখন বেগুনি বানাবে বলে সে কিন্তু আমার কাছেই প্রথমে হচ্ছে বেগুনি ছেঁটে দিয়েছিল, আমাকেই বলেছিল। তো আমি তো পারবো না, সদ্য সাপটা বলে দিয়েছি, এরপর আর কী করার, তাকেই এখন বেগুনি বানাতে হচ্ছে। তো তারপরেই তো আমার জামাই বেগুনি ভাজার জন্য ব্যাটারটা একদম সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে, এরপরে হচ্ছে সে বেগুনগুলোকে একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। আর ব্যাটারটা এত সুন্দর হয়েছে, আমি একদম চামচ দিয়ে না মানে নেড়ে নেড়ে দেখছিলাম, আমিও হয়তো বা এত সুন্দর ব্যাটার তৈরি করতে পারবো না। সে এত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করেছে, আর এই দেখেন কুচি 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 করে সে বেগুনগুলোকে খুবই পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছে। মানে দোকানে যেরকম পাতলা পাতলা করে কাটে, তো আমি আসলে তার সঙ্গে মজা করছিলাম যে তুমি কি হচ্ছে জব করার আগে মানে বেগুনি বিক্রি করতে নাকি। তো যাই হোক, ইটস এ ফান। তো এরপরে আমি দেখলাম যে তার প্রিপারেশান চলছে বেগুনি বানানোর জন্য, আমার তার তর্স হয়েছে না। তারপর আমি আবার এসে জানালার কাছে বসে সুন্দর আকাশটাকে দেখছিলাম আর ফিল নিচ্ছিলাম, এত সুন্দর আকাশ বৃষ্টির পরে। আর রান্নাঘর থেকে বেগুনি ভাজার মোমো গন্ধ চলে আসছিল। তারপর আমি দৌড়ে আবার রান্নাঘরে চলে গেলাম, গিয়ে দেখি কড়াই ভর্তি একদম বেগুনি, গন্ধটা যা মানে পুরো একদম নাকে গিয়ে লাগছিল। তারপর এই তো ট্যাঙ্কান, বেগুনি একদম রেডি। তো রান্নাঘরে সে ভাজছিল আর প্লেটে তুলে রাখছিল, তো আমি ওকে বলছিলাম দাও দাও তাড়াতাড়ি দাও আমি খাবো, আমার প্রচণ্ড বেগুনি মানে সেন্টে একদম বেগুনি খাওয়ার জন্য একদম ঘিরে পানি চলে আসছিল। এই তো তার কাছ থেকে প্লেটটা নিয়ে একদম কুড়মুড় 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 করে বেগুনি খাচ্ছি, তো সে কিছুই পেল না। তো এই ছিল আজকে ছোটো একটা ব্লগ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।